दर्शक आर टीवी संवाद प्रचार पर यह मुहूर्ते मिरपुरे काउनिया बस्ती अभियान चला गृहायन कर्तृपक्ष से सहकर्मी सुमन तानवीर हमें सरसरी चले जा तानवीर अभियुक्त बिरुद्धे की धरण व्यवस्था नया हमें এখানে থাকবেন কিনা এবং সে আপনার বউ কিনা সে তার বউ কিনা সেটা যদি নিশ্চিত হয় তাহলে আমি সুপারিশটা বাতিল করব বাট তাছাড়া আগামী কালকে আমি এটা বাতিল করে দেব মামির কাছে নিয়ে যাব মামির ছবি কিভাবে ঢুকছে এটা আমাদের ছাড়া এটা মা ছেলে বইলা দিছে ভাই আমি বলবো আমি বলি আমার আম্মু দেশে গেছে ঠিক আছে দেশ জাগালা জামালা হইছে তো মনে করুন ওই জায়গাটা মামি মামি তো মামি ছাড়া তার আমাকে কেউ নাই কা মামি আর মামা ছাড়া আমাকে কেউ নাই স্যার তো মনে করুন আমি আমি তো কিছু বুঝি নাই সবের এসবের কিছু বুঝি না তো মামির আমি বলছি মামি এরম এরম ভাই তো এরম কাজ করতে করতে আছে তো আমি তো কিছু বুঝতাছি না আপনি একটু দেন এরা কিভাবে দিছে স্যার আমরা জানি পরে মামি তোমার বউ হিসেবে ছবি ভিতরে দিয়ে দিল এটা কিভাবে দিছে আমি তো আর জানি না যে বউ হিসেবে দিছে না মামির মামির হিসেবে দিছে না মা হিসেবে দিছে এটা সঠিক আমি বলতে পারলাম না আপনি মা আমার স্বামী মারা আপনি বলতেছেন মা হিসেবে ডাকে আমি আইডি কার্ডে ওর যে মা সেই মাকে চাই আমি আমি আপনি আইডি কার্ডের বাইরে ওর কি মা আছে সেটা আমার জানা দরকার নাই আমি মা হিসেবে ডাকে তো এখানে তো তোমার বউ হিসেবে তোমার মামির স্যার আমি তো পড়ালে জানি না আর কিভাবে দিছে আমি তো বললাম যে আমি আমার আম্মু দেশে গেছে আমি পড়ালে জানি না আমার মামির আমি বলছি যে মামির কাজ তো আমি বুঝি না এটা কিভাবে কি করা যায় আমি তো জানি না আম্মু তো গেছে দেশে আমরা আসলে যে জায়গাটি আছে আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রীর কলাবাগান বস্তিতে মিরপুর কলাবাগান বস্তিতে যে ফ্ল্যাট বস্তিবাসীর জন্য যা 300টি এরই মধ্যে কিন্তু বরাদ্দ হয়েছে এবং এখানে বস্তিবাসী অনেকেই থাকছে তবে অনৈতিক উপায়েও কিন্তু এখানে অনেক বস্তির বাইরে কিংবা নিজের পরিচয় গোপন করে কিন্তু অনেকে থাকছে সেরকম কিন্তু আমরা এই যে এখন অভিযানে এসেছে আমাদের গৃহায়ণ কর্তৃপক্ষের জায়গা থেকে সেখানে একটি ফ্ল্যাটে অভিযান করছে আমরা একটু জিজ্ঞেস করবো তোমাকে আমি তো পড়ালে জানি না আমার এত পড়ালে করি নাই কা তো আমার মামির আমি বললাম যে মামি এরম এরকম মামি ছাড়া তার আমাকে কেউ নাই মামি মামা ছোট থেকে আমাকে বড় করছে কিলকে ছোটকালে আমার আব্বু মারা গেছে ঠিক আছে তো মনে করেন এক পর্যায়ে মামি আমি গো ইয়াতেই সব করছি যা খাইছি খাইছিও মামি আমি গো আসায় তো এই মা ছিল না মামির যা বললাম যে মামি এরকম এরকম যে এইটা তো আমি কিছু বুঝতেছি না আপনারা দেখছেন আসলে কথাবার্তার আগেও আমরা যখন এসেছিলাম তখন আসলে কথাবার্তার ভিতরে সেরকম মিল খুঁজে পাচ্ছিলাম না আজকে কিন্তু সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেল আপনি একটু বলবেন যে এই যে তথ্যগুলো আপনাদের দিয়ে দেন প্ল্যাটটা আপনারা বরাদ্দ করেছেন তো এইটা আসলে কিভাবে মানে আপনারা এই জিনিসগুলো আগে যাচাই বাছাই করার সুযোগ পাননি আপনারা আমরা হ্যাঁ না 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 আমরা তো আবেদনটা যখন নিয়েছি তখন বস্তিবাসী কিনা সেটা আগে প্রথম দেখেছি আর তারপরে হচ্ছে যে যখন যাচাই বাছাই চূড়ান্ত পর্যায়ে এসেছিল তখন দেখেছি যে সে কোনো পুরুষের নামে যদি দিতে যায় তাহলে সে পুরুষ হতে হবে বিবাহিত এখন শান্ত বিবাহিত সেই হিসাবে দিয়েছিলাম ছবিটা যেটা অ্যাড করেছিল তার মা বা তার স্ত্রী কারোর নামে না কারোর কারোর ছবি না যেহেতু তার স্ত্রীর ছবি দেয়নি পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আমরা আজকে অভিযানটা পরিচালনা করলাম